বিধানসভার নির্বাচনের পাঁচ মাস আগে জাবাই আদর ছেড়ে বিধায়ক বৃষকেতু দেববর্মাকে বিধানসভা থেকে বরখাস্ত করলেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। সাংবিধানিক সমস্ত রীতিনীতি মেনে অধ্যক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। রাজ্যের সিমলা বিধানসভা কেন্দ্রের IPFT বিধায়ক হয়ে নির্বাচিত হয়েছিলেন বৃষকেতু দেববর্মা, কিন্তু দলের প্রতি আস্থা হারিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা চেয়ে অধ্যক্ষের কাছে চিঠি প্রেরণ করেছিলেন। কিন্তু ড্রামাই আদর করে বহুবার বিধানসভায় অধ্যক্ষ বিধায়ক বৃষকেতুকে আসতে বললেও তিনি আসেননি। শুধু তাই নয়, বরাবরই দলের সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মার কথা রাখেননি। দল বিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল বৃষকেতু দেববর্মার বিরুদ্ধে, কিন্তু দীর্ঘ এক বছর কেটে গেলেও অধ্যক্ষ মশাই বৃষকেতু দেববর্মাকে নিয়ে এতদিন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেননি। আর এখন যখন বিধানসভার নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই বিধানসভার সদস্য পদ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমদোষে দোষী ছিলেন বিজেপি বিধায়ক আশীষ দাস। কিন্তু কোনো রকম সময় না নিয়ে অধ্যক্ষ আশীষ দাসকে বরখাস্ত করেছিলেন। পাশাপাশি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা একেবারের জন্য ভাবা হয়নি। তারপর রাজ্যে উপনির্বাচন সংঘটিত হয়েছিল, কিন্তু ঝুলে থেকেছিল বৃষকেতু দেববর্মার বিধায়ক পদ। প্রশ্ন হচ্ছে কেন বৃষকেতু দেববর্মার বিধায়ক পদ খারিজ করতে এতটা সময় লেগে গেল অধ্যক্ষ মশাইয়ের? এর পেছনে কোনো রহস্য রয়েছে কিনা তা নিয়েও জনমনে সৃষ্টি হয়েছে গুঞ্জন। আমাদের একজন বিধায়ক বৃষকেতু দেববর্মা সিমলা থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন, ওনার ব্যাপারে দীর্ঘদিন যাবতই আমরা বিভিন্ন সময় হিয়ারিং এর ডেট দিয়েছি, আলোচনা করেছি এবং সেখানে পিটিশনার রেসপন্ডেন্টকে ডেকেছি। পিটিশনার এসছেন কিন্তু রেসপন্ডেন্ট আসেনি, এবং তিনি যা যা কাজ করেছেন কোনোটাই আইনসম্মতভাবে হয়নি। যেমন রেজিগনেশন, উনি পার্টি থেকে রেজিগনেশন দিয়েছেন, সেটা পার্টি অ্যাকসেপ্ট করেছে, কিন্তু অ্যাসেম্বলি থেকে রেজিগনেশন উনি নিজে এসে দেননি, কাজে সেটা অ্যাকসেপ্ট হওয়ার কোনো সুযোগ ছিল না। তো লাস্ট ইয়ারিং এর ডেট হিসেবে গতকাল আমরা ফিক্স করেছিলাম, কিন্তু সেখানে এবারও তিনি হাজির হননি। যদিও আমাদের পিটিশনার নরেন্দ্র চন্দ্র দেববর্মা অসুস্থ থাকার ফলেও তিনি এফিডেভিট করে ওনার আইনজীবী মারফত ওনার বক্তব্য উপস্থাপিত করেছেন। তো সব কিছু দেখার পর বিবেচনা, বিচার বিবেচনা করে এবং আইনগত দিক, অ্যান্টি ডিফেকশন ল, বিল, এগুলো সব দেখার পরে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমি কালকে এটা রিজার্ভ রেখেছিলাম যে আজকে ডিসিশনটা আমরা জানাবো। সেই ডিসিশনের যে অর্ডারটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, একটু শুনে তারপরে আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব। দিস প্রসিডিং অ্যারাইজেস আউট অফ এন অ্যাপ্লিকেশন আন্ডার প্যারাগ্রাফ 6 অফ দি 10th শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইদিন ব্র্যাকেট দে আর ইন আফটার রেফার্ড টু অ্যাজ 10th শিডিউল ফাইল বাই শ্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা প্রেয়িং ফর determination of question as to whether the sole respondent Sri Bishoketu Devarma, a member of the Tripura Legislative Assembly, hereinafter referred to as TLA, has become subject to disqualification for being a member of the House under the 10th schedule. এর জন্য বিধানসভা কেন্দ্রের সাথে যদি সিমলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সংঘটিত হতো, তাহলে শাসক দলের জন্য বড় সড় চ্যালেঞ্জ হয়ে যেত এই বিধানসভা কেন্দ্র। কারণ গত কয়েক মাস আগে দেখা গেছে শাসক প্রধান বিজেপি যতবারই সিমলা কেন্দ্রে দলের কর্মসূচি সংঘটিত কিংবা নেশার বিরুদ্ধে এভাবে চেয়ারপারসন চপলা রানী দেব রায় প্রকাশ্যে মাঠে নামায়, শহরের শুভবুদ্ধি সম্পন্ন মহলের মানুষরা সাধুবাদ জানান চেয়ারপারসন চপলা রানী দেব রায়কে। কারণ গত কয়েক মাসে দেখা গেছে শাসক প্রধান বিজেপি যতবারই সিমলা কেন্দ্রে দলের কর্মসূচি সংঘটিত করতে গেছে ততবারই ক্ষোভের মুখে পড়েছে, দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটেছে বিজেপির। এখন বিধানসভা নির্বাচনের আর পাঁচ মাস আছে, এর মধ্যে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করার সিদ্ধান্ত নেবে কিনা সেটা এখন বড় প্রশ্ন। স্যান্দন টিভি।